তা এটিএম নিয়ে ঘটনা হয়েছে, গ্যাস কাটার দিয়ে মানে এটিএম কাটা হয়েছে ওর, মানে ঘটনা হয়েছে ওর, এটিএম মানে লুট হয়েছে। ওর আমি এখন মানে পুরোটা আমার লোক লাগানো আছে, হতে পারে তাড়াতাড়ি কিছু ক্লু আমাকে পাওয়া গেল, পাওয়া গেছে। এটা একটু প্রফেশনাল গ্যাং মনে হচ্ছে, তো তাড়াতাড়ি আমি এটা কেস ডিটেক্ট করে ফেলবো। এর আগে এরকম জলপাইগুড়িতে একটা 73 মোড়ে ঘটনা হয়েছে, ওর মধ্যে পুরোটা গ্যাং আমি আমার থানাতে ডিটেক্ট হয়েছিল। অবশ্যই আমি এটা আমার এই গ্যাং আছে ওটা আমি ধরে ফেলি। কত টাকা খোয়া গেছে প্রাথমিকভাবে, কত টাকা মানে চলে গেল এটা তো ব্যাংক বলতে পারবে। আমি ব্যাংকের সঙ্গে একটু যোগাযোগ করছি, আর ব্যাংক বলবে কত টাকা ছিল। কোন ব্যাংক? এটা SBI ব্যাংক। স্যার কত বছর 73 মোড়ে হতে পারে? আমি এখানে মানে যতটা ডেটাবেস মানে তো প্রফেশনাল গ্যাং আছে তো ডেটাবেস থাকে, তো ওটা ডেটাবেস আমি পুরোটা ইয়ে করে ডিটেক্ট করে ফেলি। আর স্যার আরেকটা বিষয়, CCTV ক্যামেরাগুলো কি অ্যাক্টিভ? হ্যাঁ, তো আমি ওটাই মানে পুরোটা এখন তো মানে পুরোটা আমাকে খুঁজতে হবে কোন কোনটা ঠিক মানে আমি মানে CCTV ফুটেজ পাওয়া যাবে, কোথায় কোথায় পাওয়া যাবে না, এটা তদন্তের বিষয় আছে। ওটা আমি আমি গ্যাং ডিটেক্ট করে নেব, ওর CCTV ওর জন্য তো লাগানো আছে, আমি ডিটেক্ট করে ফেলব। কাউকে অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু আমি এখন তো এখন তদন্ত করছি আমি, বুঝলাম। থ্যাংক ইউ।